তৃতীয় বা চতুর্থ রাকাতে ফরোজ নামাজের সুরা পা পরে যদি ভুলে অন্য সুরা মিলিয়ে ফেলি সাউসেজদা দিতে হবে না সাউসেজদা দিতে হবে না যদিও এটা সুন্নার খেলাফ ফরজ নামাজের প্রথম দুই রাকাতে আমরা পাতেহার সাথে সুরা মিলাব তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা শুধু সুরা পাতেহা করব এটাই হাদিস দিয়ে সাব্যস্ত যদিও তার বিপরীতে এক দুটি হাদিস পাওয়া যায় রাসুল সাল্লাহ সাল্লাম জোহর এবং আসরের নামাজের শেষ দুই রাকাতেও সুরা পড়েছেন এ মর্মেও দুই একটি হাদিস পাওয়া যায় তবে ওলামা কেরাম যেহেতু এই হাদিস মাঝে মাঝে হয়েছে আর রাসূল সাল্লাহ সাল্লাম তিনি যেটা নিয়মিত করতেন সেটা হচ্ছে ফরজ নামাজের শেষ দুই রাকাতে তিনি শুধু সুরা পাতেহা পড়তেন তাই এটা সকল মাসলাকের আলেমরাই গ্রহণ করেছে তাই যদি কোনো ব্যক্তি শেষ রাখাতে অথবা তৃতীয় রাকাতে শেষুরা মিলিয়ে ফেলে এটা সুন্নার খেলাফ হবে তাই বলে সাউশেষ ওয়াজিব হবে না